মাখাটা পুরো রেডি হয়ে গেছে এরকম ভাবে। এটা ধরার কায়দা দেখো, রাত্রেবেলা সব কেনা খাবার যে বড়ি দিয়েছিল সেই বড়িগুলো সব শুকনো হয়ে গেছে দেখো। কাকে দেখো রাত্রিবেলা কি ধরে এনেছে দেখো, বাইরের ওয়েদার দেখো। এখন ঘড়িতে সময় হচ্ছে পুরো 6টা, আর ওয়েদারটার অবস্থা দেখেছো, পুরো কুয়াশা আচ্ছন্ন হয়ে রয়েছে চারিদিক, আর তো ঠান্ডা সত্যি বাইরে, এটা প্রচুর ঠান্ডা আজকে। এরকম একটা কুয়াশা ভাব থাকলে তো বাইরে ঠান্ডা হবেই, চারিদিকটাতেই পুরো কুয়াশা ভর্তি আর পুরো শিশির, আর চারিদিকে শিশিরে ভর্তি। ছোটবেলায় জানো তো একটা কথা খুব মনে পড়ে, আমরা যখন প্রথম প্রথম কান ফোড়াতাম বা নাক ফোড়াতাম, তখন মারা বলতো যে এই যে শিশিরের ফোঁটাটা নিয়ে কানের যেখানটা নতুন কান ফোড়ানো হয়েছে কি নাক ফোড়ানো হয়েছে সেই জায়গাটাই দিতে। তো আমরা সেটা মনে আছে ভালো করি, যে আমরা উঠতাম, উঠে এরকম শিশির নিয়ে নতুন ফোড়ানো কানে বা নতুন ফোড়ানো নাকে দিতাম। জানি না কতটা কাজ হয় নাকি ভালো কাজ হয়, কানে শুকিয়ে যায় কি কানের ব্যথা কমে যায় জানি না, বলতো আমরা দিতাম আর দেখতাম, মানে সেই অভ্যেসটা না আজ হঠাৎ মনে পড়লো এরকম সকালের কুয়াশা দেখে। গাছের পাতাগুলোতে সব কুয়াশা জমে রয়েছে, এই গাছটা কি সুন্দর দেখতে দেখো না, আর এই গাছটা কি সুন্দর দেখতে দেখেছ দেখো, কুন্তল খেতে বসে গেছে। হাই ডালটা মা আনা হয়নি, যে মা ডাল নিয়ে চলে এসেছে, ভাত আলু ভাতে ডাল, এখানে হচ্ছে গঙ্গার ফ্যাসা মাছ ভাজা, এখানে আছে গুঁড়ো চিংড়ির বড়া, আর এখানে হয়েছে মাছের সর্ষে পোস্ত। তো চলো কুন্তল খেয়ে নিই, বেরোবে আবার অফিসে। তো এইটা আজকে নতুন ট্রাই করব, কুচো চিংড়ির বড়া কেমন হয়েছে খেয়ে দেখো। তো ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে কুন্তলের, এখন আমাদের চায়ের আসর বসেছে, আর বাবির তো চায়ের সাথে রুটি আছেই, আর চায়ের গ্লাস এখানে, এই যে চায়ের কাপও রেডি। চলো চাটা ঢেলে খাওয়া যাক। তো এই যে কুন্তল বেরিয়ে যাচ্ছে, বেলা রবিবার, যে কুন্তল বেরিয়ে গেল, বাপরে কাদলাটা কত বড়, কত সাইজের কাদলাটা, কেজি দিয়ে আড়াই হবে, বন্ধুরা কেমন আছো তোমরা সবাই, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকে ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি, আই হোপ কি তোমাদের ব্লগটা ভালো লাগছে। তো চলো আজকে তোমাদের সাথে একটুখানি দিনটা শেয়ার করি, আর কেমন লাগছে তোমাদের ব্লগগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমাদের পুকুরে না সেই বলেছিলাম তোমাদেরকে পানা মারার ওষুধ দিয়েছে, কিন্তু পানা মারার ওষুধে পানাগুলো তো মরেনি, কিন্তু এখন দেখছি পানাগুলো হালকা ভেতর থেকে লাল হয়ে যাচ্ছে, আর অনেক হালকা ভেতর থেকে নয়, তলার সব মুড়ে ডুবে গেছে, ওই জন্য দেখ না পাতলা হয়ে গেছে আর লাল লাল হয়ে গেছে, আর ওই জন্য তো মাছগুলো ভাসছে, মাছগুলো না এই যে লাল লন্ডিকা মাছ আছে সব, সেই মাছগুলো হালকা হালকা মানে পুকুরের সামনেতে এসে ভেসে যাচ্ছে, পুকুরের পানাগুলো একদম হালকা হয়ে গেছে, একটু কালো কালো লাগছে দেখো। আর এই জায়গাটা পানা নেই তো, এই জায়গাটায় মাছগুলো আসছে এসে খাবি কাটছে, ওই দেখো ওই দেখো তলাতে, ওই দেখো লাল লন্ডিকা তলাতে কতগুলো লাল লন্ডিকা ঘুরছে দেখো, ওই দেখো দেখো প্রচুর লাইলনটিকা আছে, ধরতে পারলে হয় কিন্তু ধরতে পারি না আমরা। আও মায়ের গাছে লঙ্কাটা দেখো ফুল ঝরে যাচ্ছে, তাই তুলে নেবো, টুক করে তুলে নেবো, এই যে সকাল সকাল লঙ্কা গাছ থেকে লঙ্কা তুলছি না দেখে, এইটা দেখ না পুরো কালচে হয়ে গেছে, এইটা হবে এখন, হ্যাঁ একটু কালচে মতো হয়ে গেছে যেগুলো, এই যে কতগুলো হয়েছে দেখো, হ্যাঁ তুলে নাও, ঘরে লঙ্কা নেই, এই লঙ্কা দিয়ে চানাচুর দিয়ে বা ঝুড়ি বাজা দিয়ে জল ছড়া দিয়ে মুড়ি, আর এই কাঁচা লঙ্কা কচকচ কচকচ করে বিট নুন দিয়ে, বিট নুন দিয়ে দারুন লাগে না, অনেকগুলো হয়েছে, এই তো এই তো আজকে কাঁচা লঙ্কা দিয়ে জল ছড়া দিয়ে মুড়ি খাবো, এই চারটেই আমি খাবো।
বোন এখন হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। আমি লঙ্কা চারটে এখানে রাখলাম, আজই রোদ তো ভালো বেরোয় না এখনো, এখানে ওয়েট করছে কখন মাছ পড়বে। মাছ তো পড়বেই না, মানে কি বলবো আর, ছিপ ফেলে পালিয়ে যাচ্ছে। মাছ এর বলেছে এই সকাল থেকে লেগেছে, মাছ ধরেই ছাড়বে বেলায়। আমার এই কাজ বল, আমার মায়ের সকালবেলায় মা সকালবেলা মায়ের সকাল নেই এখন, মায়ের মায়ের কোনোদিন কোন কাজের কোনো হে নেই এখন, কিছু এখন সকাল মায়ের মায়ের সকাল অনেকক্ষণ আগে হয়েছে। সে তো বটে, মায়ের কাজ চলছে এখন, রান্না বান্না হয়ে যাওয়াই খাই অফিস পাঠিয়ে দিই। মা এখন এই যে গাছ পাকা কলাগুলোকে ছাড়িয়ে কাঁদিগুলোকে একটা একটা করে, কাঁদি না ছড়া, ছড়াগুলোকে একটা করে ছাড়াচ্ছে। পুরো গাছ পাকা বলে যেটাকে সেইটা হচ্ছে এই কলা, দেখেছ? ছাড়িয়ে ফেলেছে এত, বারবার এই মাকেই ছাড়াতে আসতে হবে। দোকান দিচ্ছে নাকি? এই যে দেখো এতগুলো ছড়া হয়েছে, দেখেছ? কলার দোকান দেব, ওইগুলোকেও ছাড়বে না। উঠোনের মধ্যে মা দূর পেতে মা হচ্ছে বালিশ রোদে দিচ্ছে, বাপি এনে দিচ্ছে আর মা রোদে দিচ্ছে। একবার ঘুরিয়ে ঘাড়িয়ে দেওয়া হবে, গরম রোদে হালকা গরম হলেই হবে। বলেছে বালিশগুলো নিয়ে আসো তো, ওকে বলেনি, ও শুধু বলেছে বালিশগুলো নিয়ে আসো তো, নিয়ে আয় তো আমাকে বলেছে। আর আমি বসে এখানে বাদাম ভাজা খাচ্ছিলাম, আমি যাওয়ার আগেই ও ছুটে চলে গেছে বালিশ আনতে, বালিশ আনেই বলে গেল এই ভারী পাঁচ বালিশটা চাগিয়ে আনতে পারে, ঠিক নিয়ে আসছে, দেখো 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 দেখো। আরো আনি এই বালিশটা, দেখো দেখো দেখো, হ্যাঁ আরেকটা নিয়ে যাচ্ছে। মায়ের মাথায় হাত ভুলে গেছে, আরো আছে বলবে, আমার দেবে দিয়ে বলবে আরো আছে, দেখবে আরো বালিশ আছে, আমার দেখাতে নিয়ে যাচ্ছে হাত ধরে না এটি ধরে। ও এখানে এখনো এত আছে, আরো আনবে? আচ্ছা দাও, আমাকে দাও, আমি নিয়ে যাই, তুমি আবার একটা নিয়ে আসো, দাও দাও দাও, দেখো একটা একটা করে আমাকে ধরে ধরে ঠিক দিচ্ছে। এই যে আমি এরকম করে নিয়ে আসছি, এইটা এত ভারী বালিশ যে ওড়না দিয়ে এইটা আর পাচ্ছে না, প্রচন্ডই ভারী, প্রচন্ড মানে আমরা না আমরা এক হাতে চাগাতে পারি না। দাঁড়া কি করে আমি দেখি কিভাবে ও আনে, বিছানা সব ঘরের চাদর গুলো নিয়ে কাঁচতে বসেছে। তিনটে মাত্র, এই বড় বড় চাদর তিনটেই অনেক, তিনটে চাদর একদিনে কাচ্ছে। আর এই যে একজন পাহারা দা, আর এই একজন পাহারা দা, দুজনেই রয়েছে। চল আয় এদিকে আয়, দুদিন কালকে গাছ বসেছিল, জল দিয়েছো মা গাছে? এই যে গাছগুলো ছাওয়ার দিকে করে দিয়েছে। এই ফুলটা দেখো, ঝুমকো থকি কি একটা, ঝুমকো জবা, ঝুমকো জবাই জবা, এই যে ঝুমকো দেখেছ কি সুন্দর। আর এই একটা জবার কালার দেখো, এই জবার কালারটা দেখো, বাহ কালার একটা একটাই হয়েছে, ঝুমকো জবা একটা হয়েছে আর এই জবা একটা হয়েছে।
এই একটা জবা দেখো, এই একটা জবা দেখো, তিন রকম জবা হলো এটা নিয়ে। এই জবাটা মায়ের হচ্ছে ফুল গাছের শখ, তো মা দেখো তিন রকম জবা দেখালাম, আর একটা আছে এখানে দেখো, এইটা তো সবাই জানো লাল জবা, মা তারার, মা কালীর প্রিয়। হ্যাঁ আর একটা কই, কই, হ্যাঁ আর একটা হচ্ছে এই যে পাঁচ রকম, আর এই একটা দেখো স্থলপদ, এই কি পঞ্চমুখী জবা, পাঁচটা জবা ফুলের গাছ মায়ের, পাঁচটা না ছটা ফুলের গাছ মায়ের, ছ রকমের জবা মোরগ ছটা। কি করছিস ডোডো, ডোডো কি করছিস, হ্যাঁ কি কাটছ, ওটা ডাব কাটছ, আচ্ছা কে খাবে, কে খাবে ডাবটা কাটছো তুমি, তুমি পারবে কাটতে? ছেলের কাণ্ড দেখো, একটা কাস্তে নিয়ে ডাব কাটতে বসেছে। আজকে দুপুরের জন্য এখন গরম গরম ভাত বানাবো, 12:15 মতো হয়ে গেছে। যে গুঁড়ো চিংড়ি এটা খোল, পেঁয়াজ দিয়ে হচ্ছে বড়া হবে, বেসন দিয়ে বেটে নেওয়া হবে, এগুলো একটু সাইজে বড়, ওই জন্য বাটা হবে, বেটে একসাথে মিক্সড করা হবে, করে বড়া হবে। আর এই যে এই এই হচ্ছে যে ফ্যাসা মাছগুলো ভাজা হবে, ব্লেন্ড করার জন্য এখন মিক্সি করে বড় একটু চিংড়ি মাছগুলোকে এইভাবে পেস্ট করে নিয়েছে বোন, এবার এর সাথে মেশাবে, তো এই চিংড়ি মাছটার সাথে ভালো করে এই পেস্টটা দিয়ে দেবে, তো পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দেবে চিংড়ি মাছের সাথে, বেশি হলে দিস না রেখে দে। লঙ্কা আর রসুন, এই যে একটু হলুদ, একটু লঙ্কা, কাঁচা লঙ্কা দেওয়া এই জন্য অল্প করে লঙ্কা দিলাম, একটু নুন দিয়ে দিলাম, এবার একটু বেসন দিয়ে দেওয়া হচ্ছে, বেসন দেওয়া হচ্ছে অল্প, এবার মাখাবে ভালো করে, মাখা জল দেওয়া দরকার নেই, এটা এমনিই মাখানো হয়ে যাবে, কারণ চিংড়ি মাছটা চটকালেই একটু রস রস বেরোবে। দেখ পেঁয়াজ, তো দেখো ভালো করে মাখানো হয়ে গেছে, তুই মানে তোর একটা ডাল ডাল হবে সেরকম দেখে, মাখাটা পুরো রেডি হয়ে গেছে এরকমভাবে, এবার হচ্ছে বোন দেবে নাও, দে তেল গরম হয়ে গেছে, হ্যাঁ দে না, গরম মধ্যে দিতে হবে, দিয়ে চেপে চেপে দিতে হবে উল্টানোর সময়, এখনো ভাজছে। এই যে দাঁড়াও, এই যে প্রথম যে কড়াইটাতে দিয়েছিল প্রথমে এতগুলো ভাজা হয়ে গেছে, আর এখনও এতগুলো দিয়েছে, এখনও এতগুলো দিয়েছে, এগুলোকে আস্তে আস্তে ভাজতে হচ্ছে না, এখন অনেক টাইম লেগেছে, আর বোন অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজছে, আর এখানে দেখো এখনও এতগুলো রয়েছে, না চুলটা ভিজে গেছে আর শুকনোই হচ্ছে না, ওই রোদটাও ভালো নেই, আর পুরো এই ভিজে জুলেই ওলিকে শুয়ে ঘুম পাড়ালাম, আর দেখো না একটু যে রোদটা উঠবে, আর বোন এখনও বড়া ভাজছে, এখনও ভাজা হয়নি, তো ভাজা হলে খাওয়া দাওয়া করবো, বাপি বসেই পড়েছে, বাপির খাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে অল্প ভেজে বাপিকে দিয়ে দিয়েছে, এবার আমরা খাবো, তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, কী রান্না আছে দেখবে চলো। খেতে বসে পড়েছি, ভাত শাক ভাজা দিয়ে প্রথমে খাবো, তারপর আলু ভাতে, আর এইখানে হয়েছে সেই মাছের গরম গরম বড়া ভাজা, আর এই ফ্যাসা মাছ ভাজাও রয়েছে একটু, আর এখানে হয়েছে মসুর ডাল, আর হয়েছে শাক ভাজা তো দেখেই নিয়েছো, তো চলো। আর এখানে হয়েছে স্পেশাল আমের জেলি চাটনি, তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। গাছের কুল লঙ্কা, ওরে বাবা কি ঝাল, আমার লঙ্কা ঝাল লাগছে, মানে বুঝতে পারছো কতটা ঝাল লেগেছে লঙ্কাটা, পেনটা ধরার কায়দা দেখো, লেখো পেনটা ধরার কায়দা তোমরা খালি দেখো কীভাবে পেনটা ধরেছে, পেনটা ভালো করে ধরো, ভালো করে ধরো পেনটা, পেনটা ভালো করে ধরো, না হচ্ছে না ঠিক করে ধরো পেনটা, ঠিক করে ধরে লিখতে হয়, ঠিক করে ধরো, দেখো লেখো, হ্যাঁ এই তো
এই তো হচ্ছে লেখা, খুব সুন্দর, দারুণ দারুণ খাতা হয়েছে, বাহ দারুণ খাতা। আজ দুপুরের ঘুম গেছে, দুপুরে ঘুম নেই আর এই করছে। গাড়ি যাচ্ছে, রাস্তা তৈরির গাড়ি, মায়ের সাথে সন্ধে দিতে যাবে, চলো। আর ওর হাতে ঝুলটা দিতেই হবে। সন্ধে দিতে যাচ্ছ? আচ্ছা যাও যাও, আস্তে আস্তে যাও। সন্ধে দিতে চলেছে থামির সাথে, দিদুনের সাথে। কি করছে বোন এখানে বসে বসে ফোনে ভিডিও দেখছে? 5:30 বাজে, বাইরে পুরো অন্ধকার, বেরিয়ে গেছে ঠাকুর দেখতে, জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আমাদের বাউরিয়ায় খুব ভালো জগদ্ধাত্রী ঠাকুর হয়, মানে দ্বিতীয় চন্দননগর বলে আর কি। তো গেছে ওখানে, ডোডোরা যে গেলো, বৌমণি দাদা ডোডো তিনজনে মিলে গেছে, আর আমরা তো আমরা এখন ঘরে ঘরে ডোডোটা নেই, উলি একা একাই খেলবে যে সন্ধেটা। মা কালকে যে বড়ি দিয়েছিল সেই বড়িগুলো সব শুকনো হয়ে গেছে, এখন ওলি আর মা মিলে ছাড়াচ্ছে। দেখো কত ইজিলি ছেড়ে যাচ্ছে, দেখো এই যে, আর পুরো সুন্দরভাবে শুকনো হয়েছে, দেখো এই যে, এই যে দেখো। মাকে দেখো রাত্রিবেলা কি ধরে এনেছে, দেখো। ওরে বাবা, কালকের থেকে মা আজকে না, মা আজকে বলেছিল টার্গেট নিচ্ছে, আজকে ধরবো না, আজকে না, আজকেই বলেছি, আজকেই টার্গেট নিয়েছিল, ধরবো, আর ধরেই এনেছে। ও মা, এটা তেলাপিয়া, এটা তেলাপিয়া, এটা লাইলন টিকা। বাবা দেখো, মা টার্গেট নিয়েছিল, মা টার্গেট নিয়েছে, ধরবে না এটা, কিন্তু এটা মনে তাও ছাঁক নিজালে ধরেছে। ওই যে কই দেখি, বলি কে, বলি কি ওটা? ও বাবা, ও বাবা, কে খাবে, কে খাবে? ও বাবা, ভালো বড় আছে মাছটা। ডোডো এসে গেছে, আর এসে গিয়ে ডোডো অমনি ব্যাস হয়ে গেছে, লেগে পড়েছে মাছে। এই যে ডোডো গায়ে পড়বে, কি হয়, হ্যাঁ এগুলো ফেলে দাও। কেন এগুলো, কি মোরলা মাছ বলছো তো, রেখে দাও। এইগুলো দেখো, এইগুলো সব মোরলা মাছের বাচ্চা, মোরলা মাছ। আর এটা এই যে মোরলা মাছ যদি ফেলবে কেন, আরে আলোটা জ্বললে আরো বেশি ধরা যেত, ছান যদি তো ঘাটের কোলে বেশি পড়ে। এবার সমস্যা হচ্ছে, এখন রাত্রি হচ্ছে বাজে 9:30, এখন হচ্ছে মাছটা বাঁচতে বসতে হবে, সিঁড়ির তলাতেই মা কেটে নিচ্ছে, কেটে পরিষ্কার করে নেবে এখানে। এই মাছ তো খুব শক্ত কাটা, আর বাইরে এখন ঠান্ডা, কোথায় যাবে, হ্যাঁ শর্ট জায়গা, আমি চলে যেতে পারবো, কিন্তু ছেলেপুলেরা যাবে যাবে বলে সব কাঁদবে, সেই জন্য মা এখানেই কাটছে। এই যে মাছটা এবার জপাই হয়েছে, এবার কাটছে। বলছি তো বড় তো, বেশ ভালো সাইজই আছে মাছটা। রাত্রিবেলায় ঘাটে আসতে হয়েছে মাকে, এখানে দেখো মোরলা মাছগুলো এগিয়ে ধুয়ে নিয়েছে, আর এখানে যে লাইলন টিকাটা, আর এই জায়গাটা না লাইলন টিকাটা পুরো ঘুরছে জানো, যেই না এই ঘাটের এই লাইটটা জ্বালিয়েছে সঙ্গে সঙ্গে সব পালিয়ে গেল। আর মাকে কিছু করার নেই, এই রাত্রিবেলার মধ্যে ঠান্ডার মধ্যে এসে এখানে মাছগুলো ধুতে হচ্ছে। আমি আর জলে হাত দিইনি, মায়ের না ঠান্ডা লেগে যায়, কি ঠান্ডা বাইরে। তো এইখানে শানটাই রোগড়ে রোগড়ে ধুচ্ছে, কারণ এই মাছগুলো তো জানোই কীরকম একটু ধুতে হয় চেপে। আজকে রাত্রেবেলা সব কেনা খাবার ডিনারে, তো এই যে নানপুরি, এতে অনেকটা ঘুগনি দিয়েছে, বাপি এতটা খাবে না, খেয়েছে পারে না। তো বাপির জন্য ডিনারে এই যে নানপুরি আর ঘুগনি খাও। তো এই যে আর আমাদের জন্য এই যে বিরিয়ানি, কারণ বাপি বিরিয়ানি তো করে পছন্দ করে না।
বিরিয়ানি সত্যি কথা খুললেই যেন জিভে জল চলে আসে। তোমার নাক মনে তাহলে হেঁটে গেছে মাছ ধুয়েছে না? সবাই মিলে খেতে বসে গেছি আর দাদারা তো বাইরে দিয়ে খেয়েছে। মা বিরিয়ানি ভালোবাসে না কিন্তু আমাদের পাল্লে পরে খাচ্ছে, আর দাদা বৌমনি তো সব বাইরে থেকে খেয়ে এসছে, ওরা খাবে না। আর ওলি ওদের কাছে চলে গেছে ওপরে খেলছে গিয়ে, এখন আমরা খেতে বসে গেছি। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। বিরিয়ানির মাংস এখানে, এখানে যে বিরিয়ানিটা দেয় না সেখানে আবার হচ্ছে ডিম দেয় না। তো এই যে আলু দেখো সফট।